হ্যালো এভিয়ান ওয়েলকাম টু তপু কুকিং স্টুডিও আমি এই চ্যানেল নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই আর প্লিজ 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিকে আমার আজকের রেসিপি হচ্ছে শাকভাজি এই জন্য আমি অলরেডি চুলাই ফ্যান দিয়ে দিয়েছি এবং সয়াবিন তেল দিয়ে অলরেডি দিয়ে দিয়েছি দুইটা মরিচকে ভেঙে ফ্রন হিসেবে দিয়ে দিয়েছে অবশ্যই মরিচটাকে আমি একটু লাল করে নিয়ে তারপরে কিন্তু শাকটাকে দিয়ে ভাজি করব দেখছেন আমার মরিচটা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা কিছু পরিমাণ সামান্য পরিমাণ ফ্রন পাঁচ ফ্রণ এই ফ্রণ হিসেবে ব্যবহার করেছে পাঁচ ফ্রণ এখন আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা খুঁড়িয়া যে শাকগুলো আছে সেই শাকগুলোকে শাক যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয় সেহেতু কিন্তু সেই জন্য কিন্তু আমি শাক ঢাকা দিয়ে রান্না করব না আর শাকে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করছি না শারের শাক থেকে কিন্তু এমনিতেই কিছুটা পানি বের হয়ে আসবে সেই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য শাকে আমি এক্সট্রা পানি ব্যবহার করব না দেখছেন তো আমার শাক থেকে কতটা পানি বের হয়ে গেছে আমি এভাবে একটু কিছুক্ষণ শাককে ফুটতে দেবো যখন আমার পানিটা শুকিয়ে যাবে পানি দেখেন শাক থেকে অনেকটা পানি শুকিয়ে গেছে পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে তখন আমি শাকটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো তাহলেই হয়ে গেল আমার ঝটপট রেসিপি আমি আবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো শাগে ঘি কারণ আমার আজকের রেসিপিটা হচ্ছে নিরামিষ রেসিপি আমার নিরামিষ রেসিপি এই জন্য আমি অবশ্যই হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম সাগে, তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর লাগবে আমার শাকটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে দেখলেন তো কত ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমি আমার আজকের রেসিপিটি অবশ্যই বাসে ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর প্লিজ 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে